করোনার কারণে খেলা বন্ধ থাকায় বিসিবির চুক্তির বাইরে থাকা ডিপিএলএ রেজিস্টার্ড সব ক্রিকেটারকে এককালীন আর্থিক সুবিধা দেবে বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন টেলিফোনে ডিবিসিকে জানিয়েছে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে করোনার আক্রমণে ডিপিএল এর এবারের মৌসুম শুরু হয়েই বন্ধ হয়ে যায় বিসিবির কেন্দ্রীয় ও প্রথম শ্রেণীর চুক্তির বাইরের ক্রিকেটাররা পড়েন চরম আর্থিক অনিশ্চয়তায় তাই তাদের এককালীন আর্থিক সুবিধা দেবে বোর্ড চুক্তির বাইরে থাকা ডিপিএলে রেজিস্টার্ড ক্রিকেটারদের সংখ্যা 60 অধিক করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বোর্ডের কেন্দ্র চুক্তিতে 17 ক্রিকেটার আর প্রথম শ্রেণীর চুক্তিতে প্রায় 90 জন প্রতিমাসি বেতন পান এর বাইরে এবার আরও 60 থেকে 70 ক্রিকেটারকে এককালীন আর্থিক সুবিধা দিতে যাচ্ছে বিসিবি আমাদের এই চুক্তিবদ্ধ প্লেয়ারদের লিস্টের বাইরেও আরো 60 জনের মতো আছে যারা নাকি আমাদের কাছ থেকে কোনো টাকা পায় না আমাদের তো সতেরো জন পায় আবার আরো নব্বই জন পায় হচ্ছে ফার্স্ট ক্লাস ডিভিশন এর বাইলো আরো ষাট জন আছে যেগুলো ক্লাবগুলো নিতে আর কি বিভিন্ন ক্লাব তো ওই ওই ওদের লিস্ট করে ওদের লিস্টটা বের করে যারা নাকি ওই ক্লাবের সাথে আহ লিখতে ছিল তো ওরা তো হয়তো প্রিমিয়ার ডিভিশন এ থাকাটা পাবে না এই সময়টায় হেল্প করার জন্য দুই মাসের স্যালারি আমরা একটা স্যালারি ঠিক করে और ही दीची बोर्ड तो किू पा इटे क्योंकि जस्ट वन टाइम